হ্যালো, আজকের রেসিপি মেথি চিকেন উইদাউট মেথি শাক। তো আজকে আমাদের মা রান্নাটা করবে। তো ফার্স্টেই নিয়ে নিয়েছে চিকেন 700 গ্রাম। এবার তাতে মিশিয়ে দেওয়া হলো 1 কাপ টক দই, পরিমাণ মতো নুন, আর গোলমরিচ 1 to 2 টেবিলস্পুন। এবার ভালো করে মিক্সড করে নেওয়া হলো। এবার তাতে মিশিয়ে দেওয়া হলো 2 টেবিলস্পুন রেড চিলি পাউডার, দিয়ে দেওয়া হলো ধনে জিরে গুঁড়ো 2 চামচ মতো। এবার সবকটা উপকরণ দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবকটা উপকরণ ভালো করে মিশে গেলে এতে 2 চামচ সাদা তেল দিয়ে আমরা 2 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রাখবো। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দেওয়া হলো 1টা তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেওয়া হলো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার ভালো করে সবকটা মশলা একসাথে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেওয়া হলো নুন। এবার বেশ কিছুক্ষণ ধরে মশলা থেকে সম্পূর্ণ তেল বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তারপরে তাতে মিশিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এরপর ম্যারিনেট হওয়া চিকেনটাকে মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার চিকেন থেকে জল বেরোনো পর্যন্ত চিকেনটাকে ভালো করে কষাতে হবে। চিকেন থেকে জল বেরিয়ে গেছে, এবার চিকেনটায় 2টো লঙ্কা চিরে কিছুক্ষণ ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, চিকেনটা থেকে এখনও অনেকটাই জল বেরিয়ে রয়েছে। তো এবার এতে মিশিয়ে দেওয়া হলো কসুরি মেথি আরও খানিকক্ষণ চিকেনটাকে হাই ফ্লেমে কুক করতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। তো অ্যাট লাস্ট তেল বেরিয়ে এসছে আর মেথি চিকেনও রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।